মাত্র 250 টাকায় আনলিমিটেড বিরিয়ানি বুফে। আজকে আমরা আবারও চলে এসেছি ফুচকা.com এ, অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করব ওদের স্পেশাল থার্ড ইয়ার অ্যানিভার্সারি হিসেবে ওরা নতুন ইন্ট্রোডিউস করছে মাত্র 250 টাকায় আনলিমিটেড বিরিয়ানি বুফে। যারা যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে 16.5K হতে আমাকে হেল্প করো। এরপর এই ভিডিওটার পর তোমরা এইরকম রেঞ্জের মানে 500 টাকার মধ্যে আরও 2-3টে বুফে তোমরা এই চ্যানেলে পরপর দেখতে পাবে, তার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে 2.5K হতে আমাকে হেল্প করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিলে তোমরা আগে নোটিফিকেশন পাও। আর যারা যারা দেখছো পুরনো আছো যারা, তারা তো আমাকে খুবই ভালোবাসো আমি জানি, তাদেরকে আমি প্রথমেই সরি বলতে চাই, কারণ আমি অনেকটা লেট করে ভিডিওটা দিচ্ছি, তার জন্য সরি। আর এরপর আই গেস আমি রেগুলারলি ভিডিও দিতে পারবো, তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো কী কী খাচ্ছি আমি আজকে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। অলরাইট, সো 250 টাকার আনলিমিটেড বুফের ফার্স্ট আইটেম ছিল হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। তো ওয়েলকাম ড্রিঙ্কটা এখনো আমাদের আসা বাকি আছে, ওটা আসলে তোমাদের দেখাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই ফুচকা.com আসা মানে হচ্ছে আনলিমিটেড ফুচকা, তোমরা জানো, তার জন্য এখানে কিন্তু ফার্স্ট আইটেম আনলিমিটেড ফুচকাই ওনারা রেখেছেন, যেটা একটা সিগনেচার আইটেম ওনাদের এখানকার। তো এখানে আমরা জাস্ট 4টেই নিয়েছি, কারণ ফুচকাকে আমি এখন পেট ভরাতে চাই না, অন্য কিছুর উপর ফোকাস করতে চাই। 4টে নর্মাল ফুচকা, এরকম তোমরা কিন্তু আনলিমিটেড টাইমস পেয়ে যাবে। আমরা এখানে 4টে নিয়েছি মানে এটা ভেবো না যে তোমাদেরকেও 4টে দেওয়া হবে। লাস্ট টাইম পিছনে সেট আপ করা হয়েছিল ফুচকার কাউন্টারটা, এবারে কিন্তু পুরোটাই টেবিলে সার্ভ করা হবে মানে স্টার্টারগুলো। তো এবারে তোমাদের টেবিলেই তোমরা ফুচকাটা পেয়ে যাবে আলাদা করে, আর মানে উঠে গিয়ে আর খেতে হবে না, এইরকম থাকবে। এটা কিন্তু ইনস্ট্যান্ট ফুচকা দিচ্ছে, নর্মাল স্ট্রিট স্টাইল যেরকম ফুচকা হয় সেরকম কিন্তু নয়, এটা ইনস্ট্যান্ট যে ফুচকাগুলো হয় সেটা দিচ্ছে। আর তার সাথে আলু মাখাটা জাস্ট নর্মাল যেরকম আলু মাখা হয় এরকমই আছে। আর এখানে টক জলও দিয়েছে, তো এটা খেয়ে দেখি কিরকম। ফুচকা নিয়ে আর কি বলবো তোমাদের, তোমরা সবাই ফুচকার টেস্ট জানো কিরকম হয়, টক জল দিয়ে খেয়েও ভালো লাগছে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু চলে এসছে এরকম, দেখো আমরা যেহেতু দুটো বুফে নিয়েছি এখানে, তাই জন্য দুটো ওয়েলকাম ড্রিঙ্ক এরকম সিঙ্গেল টাইম সার্ভ। আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু রিপিট হবে না, সিঙ্গেল টাইম সার্ভ এইরকম ছোট ছোট গ্লাসে তোমাদেরকে সার্ভ করা হবে। আর এখানে আজকে আমরা পেয়েছি ম্যাঙ্গো লাসি, তবে এটা ম্যাঙ্গো লাসিও তোমরা পেতে পারো, অন্য দিন অন্য কিছুও থাকতে পারে, ডিপেন্ড করছে আমরা যে ম্যাঙ্গো লাসি পেয়েছি। লাচিটা অত্যধিক ঠিক মানে অত্যধিক ঠিক, এটা আমি একবার স্পুন দিয়ে তোমাদের দেখাচ্ছি, এত কনসিস্টেন্সিটা এরকম থাকবে, মানে আমি এইভাবে লাচিটা তোমাদের দেখাচ্ছি, তোমরা কিছু মাইন্ড করো না, বাট আমি তোমাদের কিন্তু বোঝানোর জন্যই দেখাচ্ছি। এতে কিন্তু দইয়ের পরিমাণটাই বেশি আছে, ম্যাঙ্গোর যে একটা পাল্পের একটা মানে পাকা আমের একটা টেস্ট আছে এর মধ্যে থেকে, ভালো লাগছে খেতে। তোমরা এটা সিঙ্গেল টাইম সার্ভ কিন্তু পেয়ে যাবে। নেক্সট আমি এখানে খাচ্ছি আলু চাট, বাট আলু চাট বলেছে এর মধ্যে কিন্তু ফুচকাও দিয়েছে, তো এটা তোমরা চুরমুর হিসেবেও কনসিডার করতে পারো, এইরকম থাকবে। ওখানে বাটির মধ্যেই রাখা আছে কাউন্টারে, তোমরা কিন্তু ওখান থেকে নিজেরাই নিয়ে নিতে পারবে। দেখি এটা ভালো লাগছে খেতে, বেশ একদম চটপটা একটা টেস্ট, একদম স্টার্টার আর মেনসের মাঝে খাবে তাহলে টেস্ট বাটটা একটু চেঞ্জ হবে, বা তোমরা আগেও খেতে পারো তোমাদের ইচ্ছা, না বেশি স্পাইসি। তবে কিন্তু এর মধ্যে লঙ্কা দেওয়া আছে, তো বাচ্চারা যারা আসবে তাদের বলে রাখি তোমরা কিন্তু একটু দেখে খাবে, এটা আমার ভালোই লেগেছে। এটাও নেক্সট স্টার্টার আমরা খাচ্ছি চিকেন র্যাপ, এখানে দেখো চিকেন র্যাপের জন্য এটা কিন্তু ওই রোমালি রুটি ইউজ হয়েছে, নর্মাল কিন্তু পরাঠা ইউজ হয়নি। আর ভেতরে দেখো তোমরা এখানে দেখতে পারবে চিকেন দেওয়া আছে, তার সাথে চিজ মেয়োনিজ আর আরও অনেক কিছু দেওয়া আছে। দেখি এটা কিরকম, এর ভেতরে যে চিকেনের চিকেনটার স্টাফটা আছে অনেকটা আচারি চিকেনের মতো লাগছে, মানে একটু ট্যাঙ্গি টেস্ট আছে, তবে কিন্তু এটা অ্যাজ এ র্যাপ হিসেবে খেতে খুব ভালো লাগে। তোমরা এরকম আরামসে লাইক 4-5টা খেয়ে নিতে পারো, এটা কিন্তু খুবই ইয়ামি খেতে। আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি একটা কথা ভুল বলে ফেলেছি, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম এটা রুমালি রুটি দিয়ে করেছে, বাট আমি পরে রিয়েলাইজ করলাম যে এটা কিন্তু রুমালি রুটি দেয়নি ওরা, এটা হচ্ছে র্যাপের জন্য যেই মানে ব্রেডটা বা রুটিটা ওরা ইউজ করে, মানে যে কোনো জায়গায়
যেই মানে ব্রেডটা ইউজ করে ঠিক সেটাই কিন্তু এটা, মানে এটা কিন্তু রুমালি রুটি নয়, তবে এটা কিন্তু খুবই সফট আছে। র্যাপের ভেতরের চিকেনটাও কিন্তু যথেষ্ট সফট আছে, মানে তোমরা খাবে যখন চিউ করবে তোমরা বুঝতে পারবে। তার সাথে এর ভেতরে না আমার সামহাও মনে হচ্ছে মিক্স হার্ব বা মেয়োনিজ বলছি অরিগানো এইসব দেওয়া আছে। টেস্টে একটু অন্যরকম লাগছে, তবে কিন্তু ট্যাঙ্গি যে ভাবটা একদম আচারিনেস একটা আছে ওটা কিন্তু খুব ভালো লাগছে। এটা তোমরা মানে সত্যি বলছো অনেকগুলো করে খেতে পারবে, বেশ ভালো খেতে। এটা নেক্সট আমরা খাবো এখানে চিকেন আফগানি মোমো, এইরকম থাকবে এক একটা মোমোর মানে সাইজ এইরকম থাকবে। ইনার পার্টটা তোমাদের দেখাই, এরকম থাকবে, খেয়ে দেখি। আহা, মোমোটা আমি নিজে রিপিট করব, মোমোটা অসাধারণ খেতে হয়েছে, আলাদাই খেতে। তোমরা আসবে খাবে আমাকে লিখবে তোমাদের কেমন লাগলো, আমার তো দারুণ লেগেছে। এটা স্টার্টার সব থেকে মানে আমি ভাবলাম যে চিকেন র্যাপটা বেশি ভালো খেতে হবে, বাট মোমোটাও আনডাউটেডলি খুব ভালো খেতে। মোমোটাও তোমরা অনেকগুলো করে খেতে পারবে। চিকেনের স্টাফটা না একদমই ডিফারেন্ট ওয়েতে বানানো হয়েছে, খুব ভালো খেতে, খুব ভালো। এই যে মোমোর স্টাফিংটা আমি তোমাদের দেখাচ্ছি, যে মোমোর স্টাফিংটা এটা পুরো সলিড চিকেনের স্টাফিং আছে, এখানে কিন্তু কোনো রকম কোনো সবজি এখানে ইউজ করা হয়নি। একটা হালকা গার্লিকের টেস্ট আছে, তবে কিন্তু ওই পেঁয়াজ বা বাঁধাকপি দিয়ে স্টাফটাকে মোটা করেনি, একদম পুরো সলিড চিকেনের স্টাফ আছে। সত্যি এটা দারুণ খেতে, এইটা কিন্তু পুরোটাই সেলফ স্টাফ। তোমরা কিন্তু ওখান থেকে দেখো, নিজেরাই তোমরা নিতে পারবে, কেউ কিন্তু নেই দাঁড়িয়ে দেওয়ার জন্য। তোমাদের নিজেদের যতটুকু ইচ্ছা তোমরা কিন্তু ততটাই নিয়ে খেতে পারো, কিন্তু প্লিজ তোমরা কিন্তু ফুড ওয়েস্ট করবে না। ফুড ওয়েস্ট করলে কিন্তু পার পার্সন তোমাদের চার্জ দিতে হবে 100 rupees করে। মোমোটা আমার এত ভালো লেগেছে যে আমি কিন্তু আবার রিপিট করিয়েছি, তোমরাও কিন্তু এরকম রিপিট করতে পারো। আর আমি এখানে আলু চাটটাও রিপিট করিয়েছি, কারণ আমার আলু চাটটাও বেশি ভালো লেগেছে। র্যাপটা আমি রিপিট করাইনি, কারণ আমি আরও মেন যেগুলো আছে সেগুলোর উপর ফোকাস করতে চাইছি। আমি জাস্ট এগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট আমি এখানে নিয়েছি মেন কোর্সের ফার্স্ট আইটেম, মানে মেন কোর্সের কিছু আইটেম নিয়েছি, সব নিইনি। তো ফার্স্টে আমি তোমাদের এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে বার্নড গার্লিক ফ্রাইড রাইস, এইরকম থাকবে। এটা কিন্তু ভেজ ফ্রাইড রাইস, এতে কোনো এটাতে কিন্তু কোনো রকম চিকেন বা পনির বা অন্য কিছু কিন্তু এতে দেওয়া নেই, এগো দেওয়া নেই। এটা কিন্তু ভেজ ফ্রাইড রাইস, নর্মাল এরকম লং গ্রেন বাসমতি রাইস দেওয়া হয়েছে। তার সাথে নর্মাল ভেজিস যেরকম তোমরা এখানে গাজর দেখতে পারবে, বিনস দেখতে পারবে, আর একদম বার্নড গার্লিক ব্যাপারটা, মানে আমি যখন ওখান থেকে ওই ইয়েটা কাউন্টার ওখান থেকে যখন ঢাকনাটা তুলেছিলাম তখনই আমার পুরো একদম স্মেলটা তখন আমি পেয়েছিলাম। খেয়ে দেখি এটা। বার্ন গার্লিক ফ্লেভারটা হালকা করে আছে, খুব একটা বেশি এটা কিন্তু মানে রাইসটা খুব একটা বেশি স্পাইসি বা রিচ করা হয়নি, যার জন্য তোমরা যে কোনো সাইড ডিশের সাথে পেয়ার আপ করতে পারবে, ভালো লাগবে খেতে। আমি এখানে পেয়ার আপ করছি ফার্স্টেই তাই পাই চিকেন দিয়ে, এরকম এক একটা চিকেনের সাইজ থাকবে। আর এ দেখো আমি কিন্তু স্পুন দিয়েই কাটতে পারলাম চিকেনটা, একেবারে বোনলেস চিকেনের পিস আছে, তাই পাই চিকেনটা অসাধারণ খেতে। 250 টাকার বুফেতে এইরকম খাবার তোমরা এক্সপেক্টই করতে পারবে না, এতটা ভালো খাবার, দারুণ খেতে। গ্রেভিটা দিয়ে তোমরা একদম এই ফ্রাইড রাইসটা জমিয়ে খেতে পারবে, অসাধারণ খেতে হয়েছে। চিকেনটার মধ্যেও তাই পাই চিকেনটার মধ্যেও হালকা একটা ট্যাঙ্গিনেস আছে, যার জন্য কিন্তু এটা তোমরা রাইসের সাথেই পেয়ার আপ করবে, আমি তোমাদের বারবার বলছি, তাহলেই ভালো লাগবে। ইয়েস, তোমরা রুমালি রুটির সাথেও ট্রাই করতে পারো, বাট আমার মতে রাইসের সাথে পেয়ার আপ করলেই কিন্তু ব্যালেন্স হয়ে যাবে ব্যাপারটা, কারণ এখানে মানে এই তাই পাই চিকেনটার মধ্যে একটা হালকা ট্যাঙ্গিনেস আছে, যার জন্য একটু টক টক লাগছে ব্যাপারটা, কিন্তু খুবই ভালো খেতে এটা। নেক্সট আমি এখানে ট্রাই করবো রুমালি রুটির সাথে পনির 65টা, এইরকম থাকবে এক একটা পনিরের সাইজ, একদম কিউব আছে পনিরটা, কিউব করা আছে, খেয়ে দেখি এটা। পনিরটা একবার তোমরা দেখো, দেখলেই আই গেস তোমরা বুঝতে পারবে, এই দেখো এতটা সফট চিকেন টাইপাইটা, একটু ট্যাঙ্গি ছিল বাট এইটার টেস্টটা কিন্তু একদমই ট্যাঙ্গি না। 65-এর মধ্যে আমি ভেবেছিলাম একটু ট্যাঙ্গিনেস থাকবে, বাট এটার টেস্টটা কিন্তু মানে ম্যাক্সিমামই তোমরা ওই সয়া সস বা একটু চিলি পানির টাইপের এরকম টেস্ট পাবে,
ভালো খেতে লাগছে এটাও রুটির সাথে ট্রাই করবে তোমাদের বেশি ভালো লাগবে। রুমালি রুটিটা কিন্তু তোমরা অবশ্যই চেয়ে নেবে, কারণ রুমালি রুটিটা কাউন্টারে রাখেনি, কাউন্টারে রাখলে শক্ত হয়ে যাবে, তাই জন্য এটা কিন্তু চেয়ে নিতে মানে নিতে পারো তোমরা, চেয়েই নেবে, কারণ চেয়ে নিলেই এটা তোমাদের একদম গরম গরম নরম নরম সার্ভ করা হবে। কাউন্টারে রাখলে বেকার এটা একদম শক্ত হয়ে যাবে, তাই জন্য কাউন্টারে রাখছে। মেইন কোর্সের মেইন অ্যান্ড লাস্ট অ্যান্ড বেস্ট আইটেম ট্রাই করবো, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটার জন্য এত দূরে আসা, মানে আনলিমিটেড চিকেন বিরিয়ানি এটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো খাই, খেয়ে দেখি কিরকম লাগে। আমি নিয়েছি এটা অনেকক্ষণ হয়ে গেছে, তবে এখনো কিন্তু হালকা একটু গরম আছে। একটা আলু নিয়েছি এরকম, আর চিকেনের পিসগুলো হচ্ছে এইরকম সাইজের থাকবে। তবে এটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নেই, কারণ এগুলো তো তোমাদের একদমই আনলিমিটেড, যত ইচ্ছা তোমরা তত খেতে পারো। আনলিমিটেড রাইস, আনলিমিটেড চিকেন, আনলিমিটেড আলু, যত ইচ্ছা তত খাও, কেউ কিচ্ছু বলবে না। খেয়ে দেখি আমি একটু একটু জাস্ট আলুটা দিয়ে, আলুটা তোমাদের আগে দেখিয়ে দিই কীরকম আছে, নাহলে তোমরা বুঝতে পারবে না। এ দেখো আলুটা যথেষ্ট নরম আছে খাওয়ার মতো একদম। আর চিকেনটা আর আলুটা দিয়ে আমি জাস্ট একটু খেয়ে দেখি চিকেনটা। ও মাই গড, দেখো বিশাল সফট আছে, খেয়ে দেখি এটা। অসাধারণ হয়ে যাচ্ছে, 250 টাকার বুফেতে সত্যি বলছি আমি, এত ভালো কোয়ান্টিটি কোয়ালিটি, কোয়ান্টিটি নিয়ে তো কিছু বলেনি, সব কিছু আনলিমিটেড, এত ভালো কোয়ালিটি মেনটেন করা খুব কিন্তু চাপের। কিন্তু যেহেতু এটা ফুচকা ডট কমের থার্ড ইয়ার অ্যানিভার্সারি, তাই জন্য কিন্তু এইরকম স্পেশাল স্পেশাল কিছু আইটেম দিয়ে তোমাদের এই বুফেটা এত কম দামে ওনারা দিচ্ছেন। এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে, যা যা তোমরা ফুচকা ডট কমে আসবে তাড়াতাড়ি আসার চেষ্টা করো, কারণ না হলে কিন্তু তোমরা স্টক পাবে না। মানে এমনও হয় অনেক সময় যে কুড়িয়ে যায় 8টা সাড়ে 8টা নাগাদ, তখন কিন্তু লাস্টে বাইরে ওয়েট করতে করতে তোমাদেরকেই চলে যেতে হবে। তার জন্য বলছি আগে আগে আসবে, 5টা সাড়ে 5টা থেকেই খুলে যাচ্ছে, আগে চলে আসবে। আর যারা যারা এখনো অবধি এই বিরিয়ানিটা মানে দেখে অ্যাপ্রিসিয়েট করতে চাও, তারা কিন্তু কমেন্টে একটা করে চিকেনের ইমোজি আমাকে লিখবে, সেটা আমি যখন ওনাকে দেখাবো তখন ওনারা বুঝতে পারবেন। এটা কিন্তু করো তোমরা, একটু পজিটিভলি করো। চিকেন বিরিয়ানিটা নিয়ে কিচ্ছু বলার নেই, আনডাউটেডলি এটা খুবই ভালো খেতে, মানে সত্যি কোয়ালিটি খুব ভালো মেনটেন হয়েছে, একদম গরম গরম খেও তোমরা। আর যেহেতু আনলিমিটেড, তোমরা তো মানে যখন ইচ্ছা তখনই নিতে পারো এটা। আর এটা কিন্তু তোমরা নিজেরাই সার্ভ করে নিতে পারবে, ওনাদের সার্ভ করেও দিতে হবে, তোমরা নিজেরাই সার্ভ করে নিতে পারো, যত ইচ্ছা তত খেতে পারো। চিকেনটা একবার তোমাদের দেখাই, এরকম থাকবে, এ দেখো এরকম থাকবে, বেশ ভালো খেতে, বেশ ভালো, পেট ভরে খেও, বেশি বেশি করে খেও, খুব ভালো। রাইসটা থাকবে হচ্ছে এরকম, একদম ঝরঝরে লং গ্রেন বাসমতি রাইস, আর স্মেলটা বা আরোমাটা যা আসছে না, মানে খাবার একদম অত ভালো আসছে। বাকিগুলো কম করে খেলেও কিন্তু এটা কিন্তু বেশি করে খেও, আমি তোমাদেরকে এটা বলবো। এছাড়াও কিন্তু তোমরা রায়তা আচার এগুলোও পেয়ে যাবে, কাউন্টারে আছে, কাউন্টার থেকে পেয়ে যাবে তোমরা, সেগুলো তোমরা ওখান থেকে নিতে পারো। আমি এখন মানে নিচ্ছি না, কারণ আমার বিরিয়ানি ভেজাল ছাড়াই খেতে ভালো লাগে, শুধু খেতে ভালো লাগে, তাই জন্য আমি শুধু এটা খাচ্ছি এখন। এরপর আমি তোমাদেরকে ডেজার্ট দেখাবো। এত কিছু খাওয়ার পর হাফ প্লেট বিরিয়ানি কিন্তু আমি এটাই খেয়েছিলাম, মানে তোমরা বুঝতে পারছো কতটা ভালো হয়েছে খাবারটা। আমি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় 1-2 চামচের বেশি খাই না, বাট এই বিরিয়ানিটা মানে এতটাই ভালো হয়েছে, আমি ডিরেক্ট হাত দিয়ে খাওয়া শুরু করি। তোমরা মানে দেখোই আমার চ্যানেলে যে আমি খুব একটা বেশি হাত ইউজ করি না। টু মাচ স্যাটিসফাইং, খুব ভালো খেতে, খুব ভালো। লাস্টলি ডেজার্টের জন্য এখানে রাখা হয়েছে চকলেট ফুচকা, অ্যাজ ইউজুয়াল যেটাই থাকে সেটাই এবারও আছে, চকলেট ফুচকা এইরকম, ভেতরে পুরো চকলেট সিরাপ আর স্প্রিঙ্কেল দেওয়া আছে ফুচকার মধ্যে। এটা একদম পুরো চকলেট সিরাপে ভর্তি, এটা কিন্তু তোমরা সিঙ্গেল টাইম পাবে, মানে এরকম একটাই ফুচকা এরকম তোমরা পাবে, এটাও কিন্তু রিপিট হবে না। তো মোটামুটি এখানেই আমাদের বুফে খাওয়া শেষ হচ্ছে, বাইরে গিয়ে তোমাদের বিলটা দেখাবো আর আদার ডিটেলসগুলো বলে দেবো। এই দেখো এটা হচ্ছে আমাদের বিলটা, 249 করে পড়েছে, দুজন আমরা নিয়েছিলাম 498 পড়েছে আমাদের টোটাল বিল। এর ওপর কিন্তু কোনো রকম জিএসটি ওনারা ধরেনি, মানে এখানে কিন্তু জিএসটি চার্জ করা হয় না। ফার্স্টলি এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, দেখো 16.5K হতে কিন্তু মাত্র আর 100 বাকি নেই, আর 17K হতে কিন্তু মাত্র আর 500 বাকি আছে। যেটাই তোমরা টার্গেট নাও না কেন, প্লিজ ফুলফিল করো, 17K ও 16.5K যে কোনো একটা করে দিও, তাতেই চলবে আমার। আর তাছাড়া কমেন্টে জানিও কেমন লাগলো বুফেটা তোমাদেরকে। এই জায়গার বুফেটার পরে কিন্তু তোমাদের আরও 2-3টা চিপেস্ট বুফে দেখিয়ে দেবো আমি, দেখতে থাকবে আর নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখবে।
যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। আর হ্যাঁ, আমাকে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা এতদূর অবধি যদি দেখে আসে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সেকেন্ডলি আর একটা যেটা কথা বলবো সেটা হচ্ছে আনডাউটেডলি খুব ভালো ছিল, মানে 250 rupees এইরকম কোয়ালিটি মেনটেন করা এটা মানে বিশ্বাসই করা যায় না এরকম একটা ব্যাপার। আর আগেরবারের বুফেটাতেও আমি বলতে চাইছিলাম যে একটু কিছু জিনিস যদি এদিক ওদিক হয়েও থাকে তোমাদেরকে বলেছিলাম যে কম দামি তাই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, বাট এই বুফেটাতে কিন্তু আমি সত্যি বলছি এখনো অবধি মানে আমি যে কটা আমি আইটেম ওখানে খেলাম সবকটা আইটেম মানে খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আমি তোমাদের বাড়িয়ে বলি না, তোমরা জানোই এটা, আর বেসিক্যালি বলার কোনো স্কোপই নেই এখানে আমার, সবকটা আইটেমই খুব ভালো ছিল। যেগুলো সিঙ্গেল সার্ভ সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেরম যেরম সার্ভ ছিল সেরকম সিঙ্গেল সার্ভ যেগুলো হবে সেগুলো তোমরা দেখে নিও একটু। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, যেটা আমি ভেতরেও বসে বলেছি আবারও বলছি, তোমরা যদি অনেক দূর থেকে আসবে বলে মনে করো, লাইক ধরো আগের বারের বুফেটা দেখে তোমরা অনেকে অনেক অনেক দূর থেকে এসেছিলে, লাইক বাঁকুড়া থেকে কেউ এসেছিল, তারপর মেদিনীপুর থেকে এসে, তো তাদেরকে বলবো তোমরা কিন্তু সকালের দিকেই মানে বেরিয়ে যেও, যাতে করে তোমাদের আসতে টাইম যাতে বেশিক্ষণ যদি লাগে তাহলে কিন্তু তোমরা মোটামুটি 5:30-5:30 মধ্যেই কিন্তু চলে আসার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমরা একদম ভালো ফ্রেশ খাবারটা কিন্তু একদম মানে গরম গরম খেতে পারবে, আর ওই লাইনেও দাঁড়াতে হবে না, একদম রেস্টুরেন্ট খোলার সাথে সাথেই তোমরা চলে এসো। লাস্টলি বলবো, যদি দেখো এরকম হয়েছে যে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর শুনতে পাও যে স্লট চলে গেছে বা আর খাবার নেই, তাহলে কিন্তু কিছু মনে করো না, কারণ এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে ওনারা একটু বেশি করে এইবারে এটা রিকোয়েস্ট করেছে যে ওনাদের নিজেদেরও খারাপ লাগে কাস্টমারকে ফিরিয়ে দিতে, কিন্তু ওনারা বাধ্য হয়ে কিন্তু এই কাজটা করে, কেউ মানে খাবার থাকলেও কাউকে না করে দেবে না এরকম তো কোনো জায়গাতেই হয় না, যে খাবার আছে বা তোমাদের বলে দিল যে তোমরা চলে যাও এরকম কিন্তু হয় না। যদি কেউ বলে থাকে এরকমভাবে তাহলে কিন্তু সেখানে তোমাদের বুঝে নিতে হবে যে খাবার নেই বা কিছু করার নেই আর সেই সময়, তার জন্যই তোমাদেরকে ওইভাবে বলা হচ্ছে। তার জন্যই আমি তোমাদেরকে বারবার বলছি তাড়াতাড়ি এসো, একদম দোকান খোলা তাড়াতাড়ি মানে আগে আগে চলে এসো, মানে ধরো 5:30-5:30 থেকে শুরু হবে বুফেটা, তোমরা 4:00 সময় চলে এসো পারলে, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে তাও ভালো, কিন্তু কম দামে বুফে খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে বলো, এইটুকু তো করতেই পারো তোমরা। আজকে হচ্ছে 9th of December, আজকে থেকেই বুফেটা শুরু হয়ে গেছে, আমরাই ফার্স্ট দিনে এসেছিলাম, আমাদের সাথে কিন্তু আরও অনেক গেস্টরাই ছিল, তো তারাও খেয়ে বললো ভালোই হয়েছে। চলবে এটা 24th December অবধি, মানে 25শে ডিসেম্বরের আগে অবধি, 24 তারিখ অবধি এই বুফেটা থাকবে। বুফেটা থাকবে হচ্ছে 5:30 থেকে যতক্ষণ স্টক অ্যাভেলেবেল থাকবে, মানে যতক্ষণ খাবার থাকবে পাতি বাংলা ভাষায় ততক্ষণ অবধি তোমরা বুফেটা পাবে। যদি দেখো যে 7:00-8:00 বেজে গেছে তারপর তোমরা ভাবছো যে এখানে আসবে, তাহলে আমি বলবো তোমাদের তোমরা এসো না, কারণ তাহলে কিন্তু তোমরা না পাওয়ার চান্স, তোমাদের না পাওয়ার চান্সটাই বেশি। সেক্ষেত্রে তোমরা পরের দিন আসতে পারো, এটাও মানে করতে পারো, পরের দিন 5:30 সময় চলে এলে তাহলে তাড়াতাড়ি করেই পেয়ে যাবে। আর এই মানে লোকেশনটার ব্যাপারে তোমাদেরকে একটু বলে রাখি, আগের বারের ভিডিওটাতে যেটা আমি মানে বলতে ভুলে গেছিলাম, লোকেশনটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস, মানে বেলঘরিয়া স্টেশন থেকে নামবে, নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম সোজা স্টেশনে একটা খাদিমস আছে, ঠিক তার অপোজিটে একটা রাস্তা ভেতরের দিকে ঢুকে আসে, সেই রাস্তাটা দিয়ে ঢুকে একদম মানে সোজা আসলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে ফুচকা.com, আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো গুগল ম্যাপের, সেখান থেকে তোমরা কিন্তু চেক আউট করতে পারো, আমি একদম পিন পয়েন্টেই একদম লোকেশনটা আছে সেটাই একেবারে দিয়ে রাখবো। এলস তোমরা কিন্তু ফোন করেও নিতে পারো যদি অসুবিধা হয়, বাট রাশ আওয়ারে কিন্তু ফোন তোলার চান্সেসটা কমই আছে, বেটার হবে তোমরা লিঙ্ক দেখেই এসো, ফোন নাম্বারটাও নিচে দিয়ে রাখবো, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা নতুন কোনো চিপেস্ট বুফে বা কম্বো বা অন্য কিছু ভিডিও নিয়ে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।